भाগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে কমিটির পক্ষ থেকে আপনারা সকলে আসুন, আমরা এখন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একজন অনুষ্ঠান শুরু করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কাছে উপস্থিত আছেন শান্তিপুর ব্লকের প্রতিদ্বন্দ্বীর সভাপতি সম্মানীয় শ্রী সুজন চন্দ্র দত্ত মহাশয়। যে মহামারী আকার ধারণ করেছে সারা বিশ্বে, এই যে করোনা আকার ধারণ করেছে তার উদ্দেশ্যে আমাদের এই আজকে 15 আগস্টে অন্যান্য সমস্ত অনুষ্ঠান দেখে অভ্যস্ত, কিন্তু কখনো দেখিনি খাওয়াতে, কি কারণে? এটা কারণটা হচ্ছে বর্তমান আমাদের যে পরিস্থিতি, করোনা পরিস্থিতিতে বহু মানুষ যারা অভুক্ত আছে এবং কিছু হ্যান্ডিক্যাপ সংস্থা বা হ্যান্ডিক্যাপ যারা বা দুস্থ মানুষ যারা এখন বেহুল হয়ে এখনও অনাহারে দিন যাপন করছে, তাদের একবেলা হয়তো পেট ভরে খেতে পারছে না, তা আমরা চেষ্টা করছি যাতে তাদের যদি একবেলাও যদি পেট ভরে খাওয়াতে পারি, মনে হচ্ছে আমাদের কাছে এটা একটা বিশাল একটা। সকাল থেকে আপনাদের কী কী কর্মসূচি ছিল? সকালে কর্মসূচি বলতে আমাদের সকালে পতাকা উত্তোলন হয়েছে, আর ওইটুকুই ওর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটা সেরেছি, আর বাচ্চাদের হাতে লজেন্স আমরা তুলে দিয়েছিলাম। আজকে মধ্যাহ্ন ভোজে কতজনকে খাওয়াচ্ছেন? মোটামুটি এখনো পর্যন্ত আমাদের 100 জন আইটেম করা আছে। করোনা আবহাওয়ার মধ্যে যে সোশ্যাল ডিস্টেন্স একটা যে মানার যে বিষয় থাকে, সেগুলো কি আপনি মেনটেন করছেন? সেটা যথেষ্ট চেষ্টা করছি করার, কারণ এই পরিস্থিতিতে যতটা পারা যায় করছি, এবং তাদের প্রত্যেকের হাতে একটা করে মাস্ক আমরা তুলে দিয়েছি যাতে তারা যাতে ইয়ে করতে পারে। গত বছরের যে আয়োজন ছিল তার থেকে কি বাজেটটা কমিয়ে এই খাতে লাগিয়েছেন, নাকি এটা সম্পূর্ণ আলাদাভাবে? না, এটা সম্পূর্ণ আলাদাভাবে করা হয়েছে। আমাদের গত বছরে তো আমরা জানতাম না যে করোনা পরিস্থিতি হবে, যার জন্য আমাদের এটা রোলটাই আলাদাভাবে করা। কী নাম আপনার? আমার নাম বাতি পাল। ক্লাবের নাম? ঠিকানা? 9 স্টার, টিলিপাড়া।